আজকের ভিডিওটা সম্পূর্ণ রিকোয়েস্টেড একটি ভিডিও। আজকের ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছেন আদর খান। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দ্য টেস্ট রেঞ্জারের নতুন একটি এপিসোডে। আজ আমরা চলে এসেছি মিরপুর একের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পিছনে অবস্থিত রেস্তোরাঁ বাসমতিতে। রেস্তোরাঁ বাসমতিতে বেশ রিজনেবল প্রাইসে অ্যারাবিয়ান খাপসা এবং বিরিয়ানি বেশ মোটামুটি তার যে আইটেমগুলো অফার করছে সবগুলোই বেশ রিজনেবল প্রাইস বলে মানে আমার কাছে মনে হয়েছে। তো তারই ধারাবাহিকতায় চলে আসলাম এখানে একটা এপিসোড করার জন্য। এখানে অর্ডার করেছি তাদের অ্যারাবিয়ান খাপসা এবং বাসমতি কাচ্চি। বাসমতি কাচ্চিতে তারা অফার করছে এক প্লেট রাইস, তার সাথে আছে দুই পিস মাটন চাং, একটা জালি কাবাব, অ্যান্ড আদার হ্যান্ড অ্যারাবিয়ান খাপসা দুইজনের জন্য যেটা এটাতে আছে, এটাতে পাবেন আপনারা হাফ মুরগি, একটা লেগ পিস এবং একটা সিনাবা চেস যেটাকে বলে মুরগির পিস দুইটাই, এবং ভাতের পরিমাণও বেশ অনেক বেশি বলে মনে হচ্ছে আমার কাছে, এবং ডেকোরেশনটা বেশ প্রিটি মাচ ওয়েল। উপরে ক্যাশ অন আট দেওয়া আছে এবং এটা সম্ভবত কোনো একটা ড্রাই ফুড আমি আইডেন্টিফাই করতে পারছি না, এবং নিচে লেবন এবং মাল্টার একটা কম্বিনেশান, এবং এগুলোর সাথে আরও দিচ্ছে তেঁতুলের চাটনি। সালাদ হিসেবে থাকছে শসা, কাঁচামরিচ, লেবু। বেশ অনেক সময় গপ করলাম, চলুন শুরু করা যাক। প্রথমে আমি কাচ্চিটা দিয়ে শুরু করছি। প্রাইস অনুযায়ী মাটন চাং যে দুইটা মাটন চাং তারা অফার করছে সাইজ প্রিটি মাছ ভালোই আছে, এবং সাথে কাচ্চি লাভারদের সবচেয়ে ফেভারিট যেটা থাকে বিরিয়ানির ভিতরে সেটা হচ্ছে আলু, আলু আছে। হাতে স্বাদটা দারুণ বলতে হচ্ছে, মশলার বেশ পারফেক্ট ব্যালেন্স এবং টেস্টটা সুন্দর লাগছে। আমরা যেটা মৌরি নামে চিনি সেই মৌরিরও ব্যবহার তারা করেছে এখানে। সেই মৌরির ব্যবহার করলে একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে বা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, সেটাও এখানে বিদ্যমান। অসাধারণ। জালি কাবাবটাতে পেঁয়াজের উপস্থিতিটাই বেশি, জালি কাবাবটা একটু স্মোকি ফ্লেভারের হওয়ার ছিল কিন্তু স্মোকি কোনো স্বাদই পাচ্ছি না, বা একটা কাবাব কাবাব যে একটা ফ্লেভার বা স্মেল আসার দরকার সেরকম কোনো কিছু থাকছে না। জালি কাবাবে পার্টিকুলারলি পেঁয়াজটাই আমি বেশি দেখছি, এবং কাঁচা ঝালও আছে। জালি কাবাবটাকে আমি এভারেজও বলতে পারছি না। রেস্তোরাঁ বাসমতির কাচ্চি বিরিয়ানির যে আলুটা, আলুর টেক্সচারটা মোটামুটি ভালোই আছে, সফট বলা যায়। এবার একটু চেখে দেখি যে ভিতরের অবস্থাটা কী। আলুর সেদ্ধটা ঠিকঠাক আছে, তবে আলুর ভেতরে মশলা বা লবণের উপস্থিতি একদমই নাই। মোরলেস লবণটা একটু ভিতরে গেলে বেশ ভালো লাগতো। কাচ্চির মাটন চাংটা একটু ট্রাই করছি। মাটন চাংটা বেশ সফটই আছে। বাইরে থেকে মনে হচ্ছিলো যে কাচ্চির মাটন চাংটার হার্ডনেসটা একটু বেশি, কিন্তু মুখে দেওয়ার পরে বুঝলাম যে না, সফটনেসটা বেশ পারফেক্টই আছে। আসলে ডোন্ট জাস্ট এ বুক বাই ইটস কভার, তো সেই সূত্রটাই এখানে পড়ে গিয়েছে। না, সফটনেস ওকে। আমি প্রথমে বাইরে থেকে হাত দিয়ে মনে করেছিলাম যে না, সফটনেসটা একটু রুড় হয়েছে, কিন্তু আসলে না, ঠিকই আছে। ওয়াও, হাতের সর্বত্র কিন্তু মশলার বিচরণ বেশ ভালোই, আর বাসমতি চালগুলো গালের ভিতরে কিলবিল কিলবিল করবে। ইটস এ গ্রেট সিনারিও হোয়েন ইউ আর হ্যাভিং আ প্লেট অফ কাচ্চি। এবং সাথে সাথে প্রোভাইড করছে তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি নিচ্ছে কাচ্চিতে। টকটক স্বাদ পাবেন, নাথিং স্পেশাল, উইদাউট চাটনি যেন বেশি ভালো লাগছে। বোরানিতে সব কিছুর মাত্রায় বেশ ভালোভাবে ব্যালেন্স করা, বাট গোলমরিচের ব্যবহারটা তারা একটু বেশি করেছে বিধায় একটু বলা চলছে। তাছাড়া আর কোনোই সমস্যা নাই বোরানিতে, তো গোলমরিচের মাত্রাটা আর একটু কম ব্যবহার করা ছিল বোরানিতে, তাহলে এটা একদম পারফেক্ট বোরানির খেতাবটা পেয়ে যেত আজকে।
তো আমি এটাকে পারফেক্ট ব্রাউনের খেতাব দিতে পারলাম না। রেস্তোরাঁ বাসমতির কাচি শেষ করার পরে এবার মনোযোগ দিচ্ছি তাদের অ্যারাবিয়ান খাপসার দিকে। অ্যারাবিয়ান খাপসার বর্ণনা আমি অলরেডি দিয়েছি যে তারা দুইজনের জন্য যে খাপসা অফার করছে তাতে হাফ মুরগি থাকছে, একটা লেগ পিস এবং একটা বুকের দিকে যে পিসটা। তো আমি একটু একটা লেগ পিস নিয়ে শুরু করছি অ্যারাবিয়ান খাপসার ফেস্তো নেস্তো যেটাই বলো। একদম গরম গরম তারা এটাকে পরিবেশন করেছে। দুইজনের জন্য যে পরিমাণ ভাত তারা অফার করছে এটা নেহাইতি কম না এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল, নট সো মাচ। একটু বেশি বিলাসিতার জন্য বা বেশি ডেকোরেশনের জন্য একটু মালটা সাজিয়ে রাখি, হয়তো বা খাবো না। এটাকে অতিরঞ্জিত করার জন্য আমি মালটা, লেবু, শসা, কাঁচামরিচ সব সাজিয়ে রেখেছি। এবার চলুন খাওয়া দাও। খাপসাতে ব্যবহার করছে তারা বাসমতি চাল, যেটা খুবই আকর্ষণীয়, তাও আবার এই প্রাইসে। মুরগির যে পিস, তার যে ব্যাপার স্যাপারটা, সেটাও একদম আদর্শ। একটা খাপসাতে যেমনটা থাকা দরকার তেমনটাই দেখছি। উপরে বেশ সসের প্রলেপ। এটা এই পিসটা দেখেন, এটা হচ্ছে পুরো মুরগির একটা বুকের অংশ, এটাও বেশ যথেষ্ট বড়। অ্যারাবিয়ান খাপসা নিয়ে পার্টিকুলারলি আমি আমার মন্তব্যটা বলছি, হয়তো আপনাদের সাথে মিলতে পারে নাও পারে। অ্যারাবিয়ান খাপসার যে রাইসটা, এটা আমার কাছে কিছুটা তান্দুরি তান্দুরি ফিল দিচ্ছে। এবং এটা এটা যে চিকেন বা যে মুরগির পিসটা তারা দিচ্ছে অ্যারাবিয়ান খাপসার সাথে, এটার স্বাদটা আমার কাছে সস দিয়ে প্রস্তুত করা চিকেনের মতো লাগছে। স্বাদটা ফার ডিফারেন্ট টু কাচ্চি বিরিয়ানি এবং স্বাদটা যথেষ্ট সুন্দর। এবং আমি আগে যতগুলো অ্যারাবিয়ান খাপসা খেয়েছি এটা সেই বেস্টগুলোর ভিতরেই পড়ে, যথেষ্ট সুন্দর, এটা আমাকে বলতেই হচ্ছে। রেস্তোরাঁ বাসমতিতে ব্লগ করার জন্য অনুরোধ করেছিলেন আমার এক ভাই, তো ভিডিওটা আমি তাকে ডেডিকেট করছি। মুরগির যে পিসটা, এটাও মোটামুটি সফট এবং মানে যতটুকু সফটনেস বা যতটুকু হার্ডনেস থাকা দরকার পারফেক্টলি আছে। খাপসাতে যেমনটা আসলে আমরা চাই তেমনটাই পাবেন। এবং স্বাদ পার্টিকুলারলি বলতে গেলে অসাধারণ জোশ, চরম যেটাই আমি বলি সেটাই কাজে লাগবে এটার জন্য। আপনারা অবশ্যই আসবেন, ট্রাই করবেন বাসমতির রেস্তোরাঁ বাসমতিতে। তাদের এই খাপসা এবং কাচ্চিটাও ছিল যথেষ্ট অসাধারণ। তেঁতুলের চাটনি দিয়ে একটু খাপসার রাইসটা ট্রাই করছি। তেঁতুলের চাটনি দিয়ে আসলে বেসিক্যালি বলতে গেলে বিরিয়ানি বা খাপসার ভাতটা টকি হয়ে যাচ্ছে, কোনো অসাধারণ কোনো স্বাদের ক্রিয়েশন দিচ্ছে না বা ফিলিংস দিচ্ছে না। তার থেকে বেটার আপনারা এমনিই খাইয়েন ওইটা না নিয়ে, তাহলে অ্যাকচুয়াল টেস্টটা ফিল করতে পারবেন। খাপসার যে মুরগির যে টুকরাটা তারা দিচ্ছে, ভিতরটা বেশ ভালোভাবেই পরিপক্ক হওয়া, লবণের উপস্থিতি বা মশলার যে একটা ফ্লেভার, খাপসার যে মশলার একটা ফ্লেভার থাকা দরকার পারফেক্টলি আছে। তো এখানে আপনারা মুরগির পিস যে কাঁচা কাঁচা থাকে বা ভিতরটা একটু অপরিপক্ক হয় সেটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না বলে আমি আশা করছি। ওয়াও, ট্রুলি দ্য টেস্টি ফুড। এবং এই খাপসা খাওয়ার সময় হয়তোবা আপনি অনুভব করতে পারেন যে আপনি অ্যারাবিয়ান কোনো শেখ, আপনি খেতে খেতে হয়তোবা এটাও দাবি করতে পারেন যে আমি আরবের সুলতান, এরকম খবরদার ভুলে ওইটা করেন না, তাহলে বিপদ হইতে পারে। রেস্তোরাঁ বাসমতি থেকে আমাদেরকে সম্মানসূচক বা সম্মান ক্যাথার্থে যারা অফার করেছে এই স্পেশাল লাচ্ছিটা, তারপরও আমি এটার একদম পুরোপুরি স্বাদের বর্ণনাটাই আপনাদের সামনে ডেলিভারি করব। সেটা হচ্ছে মৃদু, ঠান্ডা, মিষ্টির পারফেক্ট ব্যালেন্স এবং আদর্শ লাচ্ছি বলা যায় এটাকে। এবং স্পেশাল লাচ্ছি যেটা তারা নাম দিয়েছে আসলে স্পেশাল লাচ্ছি। লাচ্ছিটা খাওয়া দাওয়ার পরে অ্যাজ এ ডেজার্ট বা তৃপ্তির জন্য আপনারা এই লাচ্ছিটা খেতে পারেন, খুবই
পরিতৃপ্ত একটা অনুভূতি পাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো স্বাদের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। পারফেক্ট লাগছে, আই ক্যান সে।